নমস্কার, সারি নিউজে সকলকে স্বাগত জানাই। আজ আমরা উপস্থিত হয়েছি খাতড়া গুরুসদয় মঞ্চের সামনে। এখানে ভারত জাকাত সারি ধর্মবাসী এক ধর্ম সম্মেলনের আয়োজন করেছে। সেখানে আমরা সকলকে আপনাদের দেখাতে চাইব এই আয়োজন কীরকম হয়েছে এবং এনাদের এই ধর্ম সম্মেলনের মধ্যে দিয়ে এনারা কী বার্তা দিতে চাইছেন। এখন ভারত জাকাত সারি ধর্মবাসীর গুরু বাবা শ্রী সোমাই কিস্কু, তিনি তার বক্তব্যে খুব সুন্দরভাবে তুলে ধরছেন সাঁওতালদের প্রাত্যহিক জনজীবনে ধর্ম কিভাবে জড়িয়ে আছে। এই সম্মেলনে সাংস্কৃতিক আনন্দ দান করেন বিশিষ্ট সঙ্গীত শিল্পী লোবা মা। আমরা ধর্ম সম্পর্কে সাঁওতাল সম্প্রদায়ের যে সারি ধর্ম, যে ধর্ম, সেই ধর্ম প্রচার এবং প্রসার এইটাকে মুখ্য কাজে লাগিয়ে আমরা এই কর্মসূচিটা আমরা গ্রহণ করেছি। এবং এইটা আমাদের আজকে যারা লেখাপড়া করছে, যারা যুব সমাজ, আমাদের ধর্ম থেকে তারা বিচ্যুতি হচ্ছে এবং বিচ্যুতি হওয়ার কারণে আমাদেরকে নতুন করে এই সেমিনার করতে হচ্ছে। এবং পরবর্তী সময়ে আমরা লক্ষ্য করেছি যে আমাদের ভারতবর্ষের আমাদের সংবিধানে আমাদের সারি ধর্ম স্বীকৃতি থাকা সত্ত্বেও এবং 225 পাতাতে, সংবিধানের 225 পাতায় এবং কলাম নাম্বার 9 সেখানে কিন্তু সারি ধর্ম যে ধর্ম, সেই ধর্ম কিন্তু সেই জায়গায় উল্লেখিত রয়েছে। পরবর্তী সময়ে আমরা লক্ষ্য করেছি 1951 সালের যে হিউম্যান সেন্সাস, যে সেন্সাসটা হয়েছিল, যে সেই জনগণনাটা হয়েছিল, সেখানে কিন্তু আমাদের সেই সেন্সাসে আমাদের সারি ধর্মের কোড কিন্তু সেই জায়গায় আমাদের ছিল। আপনারা এই ধর্ম সম্মেলনে কীরকম সাড়া পাচ্ছেন? না, আমরা ধর্ম সম্মেলনে আমরা ভালোই সাড়া পাচ্ছি। আমরা গত বছরও আমরা 10ই ডিসেম্বর আমরা মহাবীর গেস্ট হাউসে করেছিলাম এবং তারও পূর্বে আমরা 2013 সালে আমরা এই গুরুসদয় মঞ্চে আমরা 3 দিনের আমরা এই সম্মেলন, আমরা ধর্ম সম্মেলন আমরা করেছিলাম, সেখানে আমাদের খুব সাড়া পাচ্ছি আমরা। আপনাদের এই ধর্ম সম্মেলনের মধ্য দিয়ে এই বার্তাটা কি মানুষের সকল স্তরে পৌঁছে দেওয়া যাবে আপনাদের কি মনে হয়? না, অবশ্যই যাবে। আমাদের সেই পরিকাঠামো আছে, আমরাও চেষ্টা করছি তাদের কাছে প্রতিটি গ্রামে,
প্রতিটা অঞ্চলে প্রতিটা ব্লকে এই আমাদের যে সারি ধর্ম, এই সারি ধর্মকে আমরা প্রতিষ্ঠিত করব এবং সেই প্রচারে আমরা নিয়ে যাব। এবং আগামী দিনে আমরা আশা করছি যে নিশ্চয়ই আমরা এই সারি ধর্মের স্বীকৃতি আমরা পাব। ২০০১ সালের যে সেন্সাস সেখানে কিন্তু আমরা একটা ইয়ে করেছিলাম, এখানে বিভিন্ন জায়গাতে আমরা প্রচার আমরা করেছিলাম এবং সেই সেন্সাসে আমরা লক্ষ্য করেছিলাম বাঁকুড়া জেলাতে আমাদের যেখানে যেখানে আমাদের সাঁওতাল সম্প্রদায় রয়েছে তারা কিন্তু সেখানে সাঁওতাল মানে আমাদের জাতি সাঁওতাল এবং ধর্ম হচ্ছে সারি ধর্ম, এটা কিন্তু তারা আমরা প্রচার করার ফলে তারা কিন্তু সেই জায়গায় উল্লেখিত করতে পেরেছিলেন। এবং সেই উল্লেখিত হওয়ার পরবর্তী সময়ে আমরা লক্ষ্য করেছি দিল্লি সেন্সাস বোর্ড থেকে এখানে যখন দেখা গেল যে একটা ধর্ম এখানে উল্লেখিত রয়েছে কি না সারি ধর্ম, যথার্থভাবেই সেখান থেকে সেন্সাস বোর্ড থেকে দিল্লি সেন্সাস বোর্ড থেকে বাঁকুড়ার ডিএম সাহেবকে একটা চিঠি করা হয় এবং সেই চিঠিতে বলা হয় যে এই চিঠিতে পাঁচটি কলাম ছিল এবং সেখানে ছিল যে এই ধর্মের ক্রাইট এরিয়াগুলো কি কি। আমি সেই প্রশ্নগুলো করছি না এবং লাস্টে একটা কথাই বলেছিলেন যে এই সারি ধর্ম যারা আজকে ধর্ম যারা পালন করছে তাদের যাতে কোনো অসুবিধা না হয় এবং তাদের যাতে এই ধর্মটা স্বীকৃতি পায়, হ্যাঁ এই ধরনের কথা তারা সেখান থেকে পেয়েছিলাম এবং সেই কপিটাও আমাদের কাছে রয়েছে। পুস্তক বিক্রেতারাও নিজেদের পসরা নিয়ে এখানে এসে উপস্থিত হয়েছেন, অনেক আগ্রহী পাঠক তাদের কাছ থেকে বই কিনছেন। এই ধর্ম সম্মেলনে অংশগ্রহণকারী কয়েকজনের সাথে এখানে দেখা হয়েছে, তাদের মধ্যেই একজনকে জিজ্ঞেস করে জেনে নেওয়ার চেষ্টা করব। দাদা আপনি যদি একটু বলেন এই সারি ধর্ম আজকে যে সম্মেলন কেমন? আমার পক্ষ থেকে আজকে যে ধর্ম সম্মেলনটা হলো এটা খুব ভালো লেগেছে, পরবর্তীকালে এটা আরও হয় যেন পাড়া গ্রামে কিংবা বিভিন্ন জায়গাতে যত পারে সম্ভব মানে প্রত্যেক এলাকা ভিত্তিক যদি হয় ধর্ম সম্মেলন মেলনটা তাহলে আমাদের ভারতবর্ষে এই আমাদের যে সাঁওতাল সমাজের ধর্ম সম্মেলনটা স্বীকৃতি হবে বা বোধ পাবে এটা আমার মনে হয়। ধন্যবাদ।